বাগান সাজানোর একটি অন্যতম সহজ গাছের নাম হল বগেনভেলিয়া বা কাগজ ফুল বন্ধুরা আমরা যারা বিভিন্ন কাজের চাপে গাছ করতে পারছি না অথচ গাছের শখ বেশি তাদের জন্য এই বগেন ভেলিয়া গাছ হতে পারে একটি আদর্শ গাছ আপনার বাগানকে সারা বছর রঙিন করে রাখতে এই বোগেনভেলিয়া গাছের জুড়ি মেলা ভার বন্ধুরা এই গাছ মূলত প্রচুর পরিমাণে ফুল দেয় এই শীতকালে আমি এর আগে অনেক ভিডিওতে এর যত্ন পরিচর্যা নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে দেখুন গাছে কি পরিমাণে ফুল এসেছে গাছ প্রতিস্থাপন করার পর থেকে কি কি খাবার দিলে এই গাছগুলোতে ঠিকভাবে ফুল আসবে এবং এর যত্ন পরিচর্যা কীরকম করলে এরকম গাছ ভর্তি প্রচুর পরিমাণে ফুল পাবেন সেই নিয়ে থাকছে আজকের ভিডিও তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ করলাম তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ হ্যালো ফ্রেন্ডস গ্রোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা খুবই সহজে হবে এই গাছ এই গাছ থেকে ফুল পাওয়া একদম সহজ আপনারা যারা পুরাতন গাছগুলিকে প্রুনিং বা ছাঁটাই কাটাই করে দিয়েছেন সেই সমস্ত গাছ থেকে যেমন এখন প্রচুর পরিমাণে ফুল পাবেন আমি এর আগের একটি ভিডিওতে দেখেছি কিভাবে আপনারা পুরাতন গাছের ছাঁটাই কাটাই করবেন আর নতুন গাছে কিভাবে প্রচুর পরিমাণে ফুল পাবেন সেই নিয়ে আজকের ভিডিও কয়েকটি স্টেপে আমাদের এই আলোচনা আজকে থাকবে প্রথমে বলি এই গাছগুলোর কীরকমভাবে আমাদেরকে খাবার প্রয়োগ করতে হবে এই বগিনভেলিয়া গাছকে আমরা অল্প যত্ন পরিচর্যাতে খুব সুন্দরভাবে করে তুলতে পারি বন্ধুরা সারা বছর শুধুমাত্র কয়েকটি সার বিশেষ করে সরষের খোলজল সাথে ডিএপি দানা দিয়ে গাছগুলিকে আমরা সুন্দরভাবে গড়ে তুলি কিন্তু ফুল পাওয়ার সময় আমাদেরকে একটু খাবারের পরিবর্তন ঘটাতে হয় এই সময় আমরা গাছে কি ধরনের খাবার দিলে গাছ ভর্তি ফুল পাবো বন্ধুরা মূলত পটাশ জাতীয় খাবার আমরা গাছে দেবো এখানে আমি লাল পটাশ বা এমওপি এই খাবারটি ব্যবহার করছি আপনারা শুধুমাত্র এই লাল পটাশ গাছের গোড়ায় দিয়ে প্রচুর পরিমাণে ফুল পাবেন প্রত্যেক কুড়ি দিন অন্তর এই খাবারটি আপনারা গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন সাথে গাছটিকে আরও সুন্দরভাবে হেলথ করে তুলতে এবং আরও যাতে প্রচুর ফুল আমরা পাই তার জন্য আপনারা গাছে কুড়ি 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 বা উনিশ 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 আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার সার্লিওল এনপিকে এটি আমি প্রত্যেক কুড়ি দিন অন্তর একবার করে গাছে স্প্রে করেছি তাতে দেখুন গাছের চেহারা একটি ছোট্ট গাছে কি পরিমাণে ফুল এসেছে আপনারা যদি এভাবে খাবারগুলো রেগুলারিটি মেনটেন করে ঘুরিয়ে ফিরিয়ে দিতে থাকেন এই বগেনবলিয়া গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন বাৎসরিক কাটাই ছাটায়ের পরে এই সমস্ত খাবারগুলো দিলে আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে বন্ধুরা এরপরে বলেই জল বোগেনবলিয়া গাছে ফুল পেতে গেলে জলটা আমাদের একদম বুঝে বুঝে দিতে হবে এই গাছ অতিরিক্ত জল একদমই পছন্দ করে না তাই মাটির ভাব দেখে আপনাকে জল দিতে হবে অতিরিক্ত জল হয়ে গেলে এই গাছে কিন্তু ফুল আসবে না তাই সেদিকটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এরপরে বলি সানলাইট সানলাইট এই গাছ প্রচুর পরিমাণে পছন্দ করে তাই ফুল সানলাইটে এই গাছ থাকবে আমাদেরকে সেই জায়গায় রাখতে হবে সানলাইট যেন সাত আট ঘন্টা পাই এমন জায়গায় এই গাছকে অবশ্যই রাখবেন সেমি সাইডে সেইভাবে এই গাছের ফলাফল খুব একটা ভালো হয় না তবে চার পাঁচ ঘন্টা রোদ আসে এমন জায়গাতেও এই গাছ আপনারা করতে পারেন আমাদের রোগ পোকা প্রত্যেকটি গাছেই রোগ পোকা লেগে থাকে তাই বোগেনভেলিয়া গাছে রোগ পোকা না লাগে তার জন্য আপনারা কাকা পেস্টিসাইডটি প্রত্যেক মাসে একবার করে স্প্রে করতে পারেন কাকা ছাড়াও আপনাদের হাতের কাছে যে ধরনের পেস্টিসাইড আছে সেটা রোগর হতে পারে ট্যাপগড় হতে পারে যে কোনো পেস্টিসাইড আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও প্রত্যেক পনেরো দিন অন্তর একবার করে আপনারা নিম তেল বা নিম পাতার নির্যাস ব্যবহার করলে বগিনভেলিয়া গাছগুলো খুব সুন্দর থাকবে সুন্দর একটি সহজ সরল পদ্ধতিতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কীভাবে বুকিনবালিয়া গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় তাই আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ